সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আমি রয়েছি অ্যাঙ্কার প্রসেনজিৎ রাহা, ক্যামেরায় অভিজিৎ এবং ডিরেক্ট করছেন সুরজ। আর আজকে যে প্রখ্যাত অভিনেতা আপনাদের সামনে, যাকে যার অভিনয় গুণ দীর্ঘ 4 দশক মুগ্ধ করছে বাঙালি দর্শকদের। 4 দশক মানে আপনারা ভাবছেন বোধহয় যে অনেকটা পথ পেরিয়ে আসা এক অভিনেতা। হ্যাঁ, অবশ্যই অনেকটা পথ পেরিয়ে এসছেন, কিন্তু তার পথ চলা শুরু হয়েছিল একদম শৈশবে। 4.5 বছর বয়স যখন তিনি অভিনয় করছেন তুমি কত সুন্দর, পরিচালক মনোজ ঘোষ, এই প্রখ্যাত অভিনেতা মাস্টার রিন্টু। মাস্টার রিন্টু দেখে অভিনন্দন দাদা। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। অফকোর্স থ্যাংকস টু সুরজ অলসো, এবং মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, তারা আজ অবধি ভালোবাসছেন, আজ অবধি আমার কাজ দেখছেন, তাই আমি আছি। আমার বিশ্বাস তারাদের মনের মতো কাজ দিতে পারলে আগামী দিনেও হয়তো যতদিন বেঁচে থাকবো আমি কাজ করে যাব। একদমই অনন্তকাল ধরে চাইবো আমরা এই অভিনেতাকে। যখন তোমার বয়স 4.5 বছর, তুমি বলেছো বিভিন্ন ইন্টারভিউতে যে মা প্রথম প্রেরণা, মানে সেই সময় বুঝতেই পাচ্ছেন, মানে 80-এর দশক, তখন যে কোনো মায়ের বা বাবার, অভিভাবক অভিভাবিকার স্বপ্ন থাকে ছেলে প্রতিষ্ঠিত হবে, সচ্ছলভাবে চলার জন্য একটা নির্ভরযোগ্য কোনো চাকরি করবে বা নিজের পায়ে দাঁড়াবে। অভিনয় মানে কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেখানেও কিন্তু আপনার মা নির্দ্বিধায় নির্ভাবনায় সেই চ্যালেঞ্জটা নিয়েছেন, সেই জন্য বাংলা চলচ্চিত্র পেল একজন বিখ্যাত শিশু অভিনেতাকে, মাস্টার রিন্টু। আর সেই জন্য মার কাছে কিভাবে কৃতজ্ঞ? মায়ের কাছে যে কৃতজ্ঞতাটা তো ওইভাবে বলা যায় না, মায়ের জন্মের পরেই সন্তান কৃতজ্ঞ হয়ে যায় মায়ের কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মা ডিসকভার করেছিলেন আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টার, যে ওর মধ্যে সেই পটেনশিয়ালিটিটা আছে সেই বয়স থেকে, যেটা মানে এখনকার দিনে বাবা মারা হয়তো অনেক দেরি করে ফেলেন সেটাকে ভাবতেই, যেটা আমার মা অনেক বেশি আধুনিকভাবে ভেবেছিলেন তখনকার দিনে, যে আমার না আমার ছেলে অভিনয়টা পারে। যেটা আজকালকার বাবা মাদের দেখি ক্রিকেট হাতে পাঠিয়ে দিল তাকে সৌরভ গাঙ্গুলি বানাতে, কিন্তু আদৌ সে সৌরভ হবে না বাইচুং হবে সেটা জানতেই পারলো না। তো এরকম আমার মায়ের ক্ষেত্রে এটা ক্লিক করেছিল, তিনি ভেবেছিলেন যে না আমার ছেলে অভিনয় করতে পারবে এবং ওর মধ্যে সেটা আছে, তো সেটা আমার ক্ষেত্রে ওই জন্য ভালো দিকে এগিয়েছে। একদমই দারুণ এই যে সন্তানকে তার নিজের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে খুঁজে আনা এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য তার তালে সমানভাবে পা ফেলা, তার জন্য নিজেকেও নিয়োজিত করা, এটা কিন্তু অনবদ্য। আজ এই অন ক্যামেরা আমরা সেই মাকে প্রণাম জানাচ্ছি, যেই মা ডেডিকেটেড করেছেন নিজের স্বপ্নকে তার মতন করে সাজিয়েছেন, যেটা মাস্টার রিন্টুদা দেখতে চেয়েছেন, এটাই একজন প্রকৃত মা হওয়া উচিত। সেই মাকে আমাদের প্রণাম, আমাদের সালাম। আর রিন্টুদা, ছোটোবেলা থেকে অভিনয়, তুমি প্রখ্যাত মানুষদের সান্নিধ্য পেয়েছ, এইটা একেবারে ঈর্ষণীয় এবং লোভনীয়। সত্যজিৎ রায়, উৎপল দত্ত, তরুণ মজুমদার, মানে কে নেই সেই তালিকা, একটু যদি ফ্ল্যাশব্যাক একটা দুটো বলো আমাদের। আমি বলি আমার জীবনের খুব দুঃখের একটা ব্যাপার যে আমি মহানায়ক উত্তম কুমার চলে যাওয়ার পরে জন্মেছি। হ্যাঁ, 1 বছর পর আমার জন্ম 81 সালে, উনি গেছেন, চলে গেছেন 80 সালে। ফলে আর নইলে বাংলায় এমন কোনো আর্টিস্ট নেই, এটা আমার সৌভাগ্য যে আমি তাদের সাথে কাজ করতে করিনি, মানে সেটা অনিল দাদু হোক বা বুড়ো জেঠু হোক বা নির্মল জেঠু হোক বা কালী বন্দ্যোপাধ্যায় হোক বা সুখেন জেঠু হোক, মানে আমি ওই জেনারেশন দিয়ে শুরু করলাম, সত্য বন্দ্যোপাধ্যায় হোক, এরপরে তো রয়েছেই তাপস পাল, চিরঞ্জিৎ, এরা তো রয়েছেই, বা শতাব্দী রায়, এরা রয়েছে, এখন অঙ্কুশ দেব, বনি, বনি তো আমাকে মামা বলে বিকজ যেহেতু পিয়াদি, অনুপ সেনগুপ্ত আমার ডাইরেকশনে আমি কাজ করেছি, তো আর সুখেন দাদুকে, মানে সুখেন দাদুর ব্যাপারটা আমার অন্যরকম, সুখেন দাদু তো আমাকে মামাই বলে বনি এখন, তো এটা ভালো লাগে। এটা দীর্ঘদিন বিভিন্ন সময় ধরে দেখে আসছি ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ হতে, প্রত্যেক 10 বছর ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয় এবং ইদানিং একটু খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, যেটা আমার মনে হয় না খুব একটা সুস্থ দিকে ঘুরছে। হলে ভালো, ভালো হলে ভালো, কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি,
কেননা বিশেষ করে এই ওয়েব সিরিজগুলো যেগুলো হচ্ছে সেগুলো, আমার এটা ব্যক্তিগত মতামত যে সেগুলোর একটা শালীনতা অবধি রাখা উচিত। গল্প রাখুক, থ্রিলার থাকুক, সব কমেডি থাকুক, সব থাকুক, কিন্তু সেটা কোথায় যেন একটুখানি মানে একটু অন্য জায়গায় চলে যাচ্ছে, যেটা আমাদের একটু কন্ট্রোল করা দরকার। যতই হোক আমরা ভারতীয়, আমাদের সংস্কৃতি, আমাদের আমাদের বাঙালিয়ানা, এগুলোকে তো বজায় রাখা দরকার। তো সেই বজায় রাখার জন্য যতটুকু বাদ দেওয়া যায় আমার মনে হয় সেটা উচিত, দিয়ে কাজটা করা উচিত। একদম, এটা অ্যাক্টর মাস্টার রিন্টু তার একটা নিজস্ব অভিমত দিলেন এবং সেই অভিমত দেওয়ার অধিকার তার যথেষ্ট আছে। কারণ যেই মানুষটি যদি বাংলা চলচ্চিত্রের কখন ইতিহাস যখন আমরা রচনা করব বা বাংলা চলচ্চিত্রের ইতিহাস যখন দেখব, মাস্টার রিন্টু কিন্তু একজন লিঙ্ক অ্যাক্টর হিসাবে কাজ করবেন। কারণ তিনি কাজ করেছেন উৎপল দত্তর সঙ্গে, কাজ করেছেন সত্যজিৎ রায়ের সঙ্গে, সেইখান থেকে এখনও নবপ্রজন্ম জি দেব তাদের সঙ্গে কাজ করছে। মধ্যখানেও একটা ব্রিজিং হয়ে গেছে, যখন তাপস পাল, চিরঞ্জিৎ, বোম্বাদা, দাপি অভিনয় করছেন তখনও তিনি অভিনয় করছেন। মাস্টার রিন্টু কিন্তু সেই লিঙ্ক পার্সন যিনি 3.5 থেকে 4 দশক লিঙ্ক, একটা ব্রিজ স্থাপন করেছেন অভিনয় তার নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব ভাবনায়। 300+ সিনেমা হয়ে গেছে রিন্টুদা তোমার, এর মধ্যে যদি মানে এটা যাও অফবিট একটা কোশ্চেন, যদি সেরা 5 বাজতে হয় তুমি কোন সময় সেরা 5টা বাজবে? সেরা 5 যদি বাজতে হয় মানে সেটা খুব কঠিন কাজ। একদম, আমি প্রথমেই বলবো গুরুদক্ষিণা। কেননা গুরুদক্ষিণা সেই সময়কার এমন একটা ছবি যে ছবিটা বাঙালি এমন ছিল না যে দেখেনি। গুরুদক্ষিণা আজও কোনো বাঙালিকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কি গুরুদক্ষিণা দেখেছেন, সে বলবে হ্যাঁ। তো সেই জন্য প্রথমেই রাখবো গুরুদক্ষিণাকে। দ্বিতীয়ত আমি কাজ শিখে যেটা খুব নাম করেছিলাম সেটা হচ্ছে পথপ্রাসাদ, তরুণ মজুমদারের, যেটা দিয়ে আমার হাতে করি ছিল, মানে একজন অভিনেতার হাতে করি আর কি যেভাবে হয়, এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা খুব সফলতার সাথে কাজ করে পুরস্কার পেয়েছে, ঘুরেছে এটা। তারপর আমার 80-এর দশকে যেহেতু বড় হওয়া, তো আমি মিঠুন চক্রবর্তীর খুব ভক্ত ছিলাম বা আছি। তো সেক্ষেত্রে যখন টাইগার ছবিতে আমি কাজ করতে সুযোগ পাই মিঠুনদার সাথে, একদম সামনাসামনি দাঁড়িয়ে, এবং মিঠুনদা আমার এক একটা শট দেখে বলছেন ক্যা বাত, হ্যাঁ দুর্দান্ত, খুব ভালো, মানে তখন মনে হচ্ছে যে না হে ভগবান আমি তো অনেক কিছুই পেলাম। এরকম মোটামুটি 3টে ছবি আমি বলতে পারি, বাকি ঠিক আছে সবই, সব ছবি করতে হবে, করেওছি, কিন্তু এই 3টে আমি স্পেশাল আমার এই 3টে কারণে। তার জীবনের সেরা 3টি ছবির কথা শুনলাম, কিন্তু তার তালিকাতে রয়েছে 300+ ছবি। বুঝতেই পাচ্ছেন অভিনয়ের যে অভিজ্ঞতা তার কাছে কত পরিমাণে রয়েছে। আর সেই জায়গা থেকে মাস্টার রিন্টুদার কাছে একটা প্রশ্ন, এমন কোনো পরিচালক রয়েছেন যার সঙ্গে, একটু আগে সত্যজিৎ রায়ের নাম বললে আমরা শুনলাম, এমন কোনো পরিচালক রয়েছে যার সঙ্গে, যার ক্যামেরার সামনে তোমার অভিনয় করা হয়নি কিন্তু করার আকাঙ্ক্ষা রয়েছে? আমি গুরু মানি যাকে, মানে আজও এই মুহূর্তেও, তপন সিনহা। তপন সিনহা হচ্ছেন আমার সবচেয়ে প্রিয় পরিচালক বাংলায়, আর হিন্দিতে ঋষিকেশ মুখার্জি। তো আমার হিন্দিদের বাদই দিলাম আমি, বাংলাতে এটা আমার দুর্ভাগ্য যে আমি তপনবাবুর কাজে আমি করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু ওনার ছবি আমি আজও দেখতে ভালোবাসি, আজও আমার ওনার মোটো খুব ভালো লাগে, এটা যে আমি ছবি বানিয়েছি তুমি ভাবতে চাইলে ভাবো, আর যদি দেখে এন্টারটেইনড হয়ে পপকর্ন খেতে খেতে বাড়ি চলে যেতে চাও তাও করতে পারো। এই যে ভাবনা একজন পরিচালকের, আই অ্যাপ্রিসিয়েট এই ভাবনাটাকে। একদমই। আর আজকে সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসের স্টুডিওতে আড্ডায় রয়েছেন মাস্টার রিন্টু। জীবনে ওঠানামা আছে আর সেই জন্য তো জীবন বলি, জীবনকে ছন্দে বাঁধি আমরা। যে মাস্টার রিন্টু ঘরের ছেলে হয়ে উঠেছিলেন, প্রত্যেকে ঘরে তার শিশুকেই দেখতেন মাস্টার রিন্টু রূপে, কেন এত তার অভিনয় গুণ, তার অভিনয় গুণ মুগ্ধ করেছিল আপামার বাঙালিকে। কিন্তু যখন এই মাস্টার রিন্টু আস্তে আস্তে প্রাপ্ত যৌবন হচ্ছেন, মানে তখন মাস্টার রিন্টু আমরা মূল নায়ক এরকমভাবে কিন্তু কম পেয়েছি। বর্তমানে তিনি পার্শ্ব চরিত্রের ক্যারেক্টার রোলে আছেন এবং অভিনয়ে কিন্তু কোনো খামতি নেই, অভিনয় তিনি প্রকৃতপক্ষে প্রাণ দিয়ে করেন, কারণ তার জীবনের আরেকটি সত্তা হচ্ছে অভিনয়। তো সেই ক্ষেত্রে কি রিন্টুদা কোনো আক্ষেপ আছে যে ইন্ডাস্ট্রি বোধহয় কোথাও ঠিক জাজমেন্ট করতে পারলো না, যেই মানুষটি 4.5 বয়স থেকে 4.5 বছরে
অবলীলায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে উৎপল দত্তের সঙ্গে অভিনয় করছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করছেন, মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করছেন, সেই মানুষটিকে কি ইন্ডাস্ট্রি এখনো ঠিক জাজ করতে পারলো না? এটা কি আমাদের বাঙালি দর্শকদের দুর্ভাগ্য? না, আমি পুরোপুরি দোষ দেব না। কেন দোষ দেব না, কারণ এর সাথে আমার নিজের দুর্ভাগ্যও কিছুটা রয়েছে। কেননা যখন আমি এই ধরো উচ্চ মাধ্যমিক পাস করি, তখন আমি আমাদের ফিনান্সিয়াল একটা মিসফরচুন হয়, মানে খুবই খারাপ অবস্থায় বাবার চাকরিটা চলে যায় এবং আমাকে রীতিমতো টিউশন পড়াতে বেরোতে হয়। তো ফলে ওই খালি পেটে শিল্প হয় না, এটা তো সবাই জানে। তো তখন আমি অনেকটা সরে যাই ওই ভাবনা থেকে, এবং তারপর যখন আমি আসি তখন অলরেডি মানে এই যে নতুন জেনারেশন যারা হিরোর, তখন মানে আমি বলছি রাহুল বা সোহম বা এদের, এরা তখন মোটামুটি একটা জায়গা করে ফেলেছে, দেব এরা জায়গা করে ফেলেছে। ফলে সেই তাদের একসাথে তাদের সাথে লড়াই করাটা খুব কঠিন ছিল সেই সময়। তা আমি বেছে নিয়েছিলাম যে না, ক্যারেক্টার রোলই করবো। এর বাইরে আর কোনো কারণ নেই যে আমি বলবো না ইন্ডাস্ট্রি আমাকে আমাকে নিয়ে করছে, এখনো আমাকে মূল হিরো নিয়ে কাজ হচ্ছে, অন্যরকম কাজ হচ্ছে, সেটা আমি এখনই এক্সপোজ করবো না। আমি হিরো ছবির নেগেটিভ, একদম নেগেটিভ একটা শেড, ছবির হিরো আমি, একটা এরকম কাজ হচ্ছে, হচ্ছে বলবো না, হচ্ছে না বলবো না, কিন্তু আমি পুরোপুরি ইন্ডাস্ট্রিকে দোষ দেবো না, এটা উচিত নয়। একদমই কোনো একটা নিজস্ব অভিব্যক্তি, নিজস্ব অসাধারণ অভিমত, কারণ যে ইন্ডাস্ট্রি তাকে চিনিয়েছে সেই ইন্ডাস্ট্রি তিনি বন্ধু, আর সেই জন্যই তো তিনি বললেন যে স্ট্রাগল এটাই করতে হয়। জীবনে ওঠানামা আছে, সেই ওঠানামাতেই হয়তো মাঝে কখনো তিনি একটুখানি অতলে চলে গেছিলেন, কিন্তু তবু আবার উঠে দাঁড়িয়েছেন, এইটাই তো জীবন, এইটাই তো জীবনবোধ। আর সেই জায়গা থেকে আমরা স্যালুট করি অভিনেতা মাস্টার রিন্টুকে। আর আমি সুরাজের সঙ্গেও কথা বলছিলাম, আমাদের ডিরেক্টর সানরাইজ মুভিস প্রোডাকশন হাউসের, ক্রাইম একটি সিনেমা যেখানে পোস্টার, মানে পোস্টার বয় বলতে গেলে তোমারই ছবি ছিল, এইটাই কিন্তু একটা অভিনেতার সবটা আছে। তুমি যদি অ্যালাউ করো তাহলে আমি বলতে পারি, আজ থেকে ক্রাইম রিলিজ হয়েছিল, আমার মেয়ের বয়স 5 বছর, 5 বছর হবে ক্রাইম রিলিজ হয়েছে। তো আমার ওয়াইফ যখন সিজার হতে যায় আর কি, হসপিটালে যায় ভর্তি হতে, তখন পোস্টারটা দেখে গেছিল ক্রাইমের, তাড়াতলার মোড়ে, বিশাল বড়, আমার বাড়ি বেহালায়, তাড়াতলার মোড়ে বিশাল বড় আমার মুখ দিয়ে মুখের ছবি একটা দেখে গেছিলো। তা আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে আচ্ছা আমার মেয়ে কি দেখতে পাবে এই পোস্টারটা। আনফর্চুনেটলি মেয়ে যখন, মেয়ে হয়েছে মাতৃসদনে, তো মেয়ে যখন ভর্তি মাতৃসদনে ঠিক জাস্ট উল্টো দিকেই একটা বিল্ডিং আছে, উল্টো দিক বলবো না একটু দূরে, মানে মানে ওদের জানলাটা থেকে দেখা যায়, সেখানে ওই পোস্টারটা ছিল। তো আমার ওয়াইফ এরকম দেখো, ওই দেখ বাবা, ওইটা বাবা। সো আমি খুব লাকি এই ক্ষেত্রে, এবং আমি মনে করি যে এটা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রেই এটা একটা কাজ করে, যে তার তার কাজগুলো তার পরবর্তী জেনারেশন কতটা দেখছে বা মেনে নিচ্ছে, সেটা আমার ক্ষেত্রে আমি খুব লাকি, আমার বাড়ির সাপোর্টটা খুব ভালো পাই আমি। একদমই। আর কন্যা জন্মানোর পরেই মা তাকে দেখাচ্ছেন বাবাকে পোস্টারে হিরো, এইটা তো একটা বড় প্রাপ্তি, প্রত্যেক কন্যার কাছেই তার বাবা কিন্তু হিরো, আর তিনি তো রিয়েল হিরো, রিল হিরো, সেই জন্যই অ্যাক্টর হিসাবে, অভিনেতা হিসাবে। বৌদি কিভাবে আপনাকে মানে সাপোর্ট করে, মানে সাপোর্ট করে অর্থাৎ এখানে, যেমন আমি এই স্টুডিওতে আসার আগে আমার ওয়াইফ সব গুছিয়ে দিলেন, ব্যাগ ট্যাগ কী নেবো না নেবো, আমি এসব কিছুই বাড়িতে কোনো হিসাবই রাখি না হিসাবে, তো সে সব গুছিয়ে টুচিয়ে দিল, দিয়ে টিয়ে বললো যে তুমি তাহলে বেরিয়ে যাও, আমি মেয়ে, আমার মেয়ের শরীরটা খারাপ, ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, তো বলো আমি গুছিয়ে রেখেছি, তুমি কোনো টেনশন করো না, তুমি স্নান টান করো, তুমি তোমার মতো করে রেডি হয়ে বেরিয়ে গেলাম, ঠিক আছে। এই মানে এইরকম, মানে সকালবেলা ভোরবেলা শুটিং থাকলে কল টাইমটা 5টায় হয়তো কল টাইম বা 6টায় কল টাইম, ডেকে দেওয়া, চা করে দেওয়া, চালের জলটা গরম করে দেওয়া, হাউস ওয়াইফ যেরকম হয়, আমার ওয়াইফ অ্যাকচুয়ালি হাউস ওয়াইফ, দ্যাট ইজ ওয়াই আমার খুব সুবিধা হয়েছে আমার এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদমই ঠিক। আমরা ইন্টারভিউ প্রায় শেষ পর্বের দিকে চলে এসেছি, এবার কয়েকটা বেশ মজাদার প্রশ্নও থাকবে। আর জানি না কি দর্শক বন্ধুদের জানি, আমি দাদার কাছ থেকেও কনফার্ম করে নেবো, 28 নভেম্বর প্রথম তোমার অভিনয় শুরু হয়েছিল, আর এটাও নভেম্বর, মানে ফার্স্ট ক্যামেরার সামনে তুমি এসেছিলে 28 নভেম্বর।
28, আর এটাও নভেম্বর মাসে আমরা শুটিং করছি। এবং নভেম্বর মাসে আমার লাইফে আর একটা বড় ঘটনা আছে, সেটা আমার মেয়ের জন্মমাস। ও, তা হ্যাপি হ্যাপি বার্থডে আমাদের সুইট হার্টকে, আমাদের প্রত্যেকের হৃদয়ের কন্যা। খুব তাড়াতাড়ি তুমি তোমার সুস্থতা কামনা করছি, তাড়াতাড়ি, কেন মা তোমাকে নিয়ে গেছেন ডাক্তারখানায়। আমাদের সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকেও, স্টুডিও রুম থেকেও মা মেয়ের জন্য এবং পরিবারে স্পেশালি কাকিমার জন্য রইল আমাদের প্রণাম, শ্রদ্ধা। আমরা এবার কয়েকটা বেশ কিছু র্যাপিড ফায়ার প্রশ্নে আসব। অভিনয়ের দিক থেকে তোমার চোখে দেখা সেরা অভিনেতা, যদি আমি দুই তিনটে নাম বলে দিই, বলছি না বললেও আমি বলব উত্তম কুমার। আর মিডিল এজে, মানে যেই সময় বুম্বাদা, চিরঞ্জিৎ, তাপস পাল লড়ছেন, এই ত্রয়ী, এই ত্রয়ীর মধ্যে কাকে এগিয়ে রাখছো? তাপস পাল অভিনেতা। আর বর্তমান প্রজন্মের যারা অভিনয় করছেন, অসংখ্য তালিকা, তাদের মধ্যে কাকে কাকে, কারণ আমি একটা নাম চাইবো না, কাকে কাকে তোমার বেশ মনে হচ্ছে প্রমিসিং, ডিজার্ভিং? ডিজার্ভিং এখন আমি বলবো অনেক নতুন ছেলেরা অনেক ভালো কাজ করছে, মানে ডেডিকেশন দিয়ে কাজ করছে। এবং জিদ্দা বা দেব বা সোহম, এরা তো অনেকটাই মজে গেছে, এদের এদেরকে আমি বলবো না যে এরা ভালো কাজ করছে, এরা করবে এটা স্বাভাবিক। কিন্তু নতুন ছেলে যারা আসছে তারাও বেশ ভালো কাজ করছে, প্রজন্মে এই প্রজন্মে ভালো কাজ হচ্ছে। আমি আমি খুব মানে আশাবাদী, আমার মনে হয় আরও ভালো কাজ হবে। আর টেকনিক্যাল একটা দুটো প্রশ্ন, 3-4 দশক ধরে তুমি টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছো, সেখানে টেকনিক্যালি কি ডেভেলপ হয়েছে? শুধু তাই না, আন্তরিকতারও কি ডেভেলপমেন্ট হয়েছে নাকি সেটা অতলে গেছে? না, এখানে অনেক বেশি পলিটিক্সের ঢুকে যাওয়াতে, পলিটিক্সের ডিরেক্ট ইনভলভমেন্ট যেটাকে আমরা বলি, যেটা আগেও ছিল কিন্তু ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল না, সেটা শুধুমাত্র নন্দন বা একাডেমি চত্বর অবধিই থাকতো, সেইটা টালিগঞ্জ চত্বরে ঢুকে পড়েছে। ফলে একটুখানি মানে কোথাও একটু ঠিকঠাক লাগছে না, তবে এটা সাময়িক, এটা এটা আমি মনে করি না যে একটা শিল্পী ওই দল করছে, একটা শিল্পী ওই দল করছে, মানে দুটো শিল্পী দুরকম, এটা আমি ভাবতে পারি না। আমার মনে হয় না এটা হয়, প্রত্যেকেই শিল্পী, প্রত্যেকেই অভিনয় করতে এসছে, করে খেতেই এসছে, তো সেক্ষেত্রে এই দলগুলো আসে, এরা যায়, এরা আবার নতুন গজায়, এদেরকে নিয়ে মাথা ব্যথা করলে হবে না। একদমই ঠিক তাই, একজন অভিনেতা বা অভিনেত্রীর যেরকম নিরপেক্ষতা থাকা দরকার ধর্মের দিক থেকেও, রাজনীতির দিক থেকেও, কারণ তারা প্রথমেই তাদের পরিচয়, তারা একজন শিল্পী, সেটাই রিন্টুদা বললেন। আর আমরা অবসর সময়, মানে স্ক্রিপ্ট পড়া ছাড়া, তোমার ফেভারিট কি? গান শুনতে খুব ভালোবাসি আমি। আমি আজকে যেমন ফুটবল খেলা শুরু, আমি ফুটবল খেলাটা পুরোটা দেখবো, আমি মানে ফুটবল খেলা দেখতে খুব ভালোবাসি, ক্রিকেট খেলতে ভালোবাসি, গান শুনতে বেশি ভালোবাসি আমি। কাতার বিশ্বকাপে কাকে এগিয়ে রাখছো, মানে ফেভারিট তোমার টিম? আমার তো টিম গত বছর, গত বিশ্বকাপে আর্জেন্টিনাই ছিল, তো যাই হোক হলো না, এবার লাস্ট চেষ্টা দেখি মেসি যদি পারে কিছু করতে। বাট এবারে অন্যান্য টিমও অনেক স্ট্রং, অ্যাজ লাইক অ্যাজ জার্মানিও কিন্তু অনেক স্ট্রং টিম, তো সব কটা টিমই ভালো এবার টিম হয়েছে। ইনফ্যাক্ট আমি বলবো পর্তুগাল খুব ভালো টিম এবছর, তো দেখা যাক কী হয়, মজায়। আমাদের আমাদের ইন্ডিয়া যবে খেলবে সেদিন হবে হচ্ছে আমাদের গোল্ডেন দিন, হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট রাউন্ডেই চলে আসবে, কিন্তু তথাপি খেলবে আমাদের ইন্ডিয়া, এটা যবে হবে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের। এখন আপাতত দূরে বসে আর্জেন্টিনাকেই সাপোর্ট করব। একদমই, আর ওয়ার্ল্ড কাপ ফুটবল আজকে ইনাগুরাল হচ্ছে কাতারে, সেই দিনই আমরা ইন্টারভিউ নিচ্ছি। এবং জানি রাখি দর্শক বন্ধুদের, 1994 থেকে একেবারে 2018 পর্যন্ত প্রায় 7 বিশ্বকাপ হয়ে গেছে, তাতে যা খরচ হয়েছিল তার 4 গুণ খরচ করা হচ্ছে এবার কাতার বিশ্বকাপে। তাও একটাও ম্যাচ মিস করবেন না, জমিয়ে খেলা দেখুন। আর এইখান থেকে একটা প্রশ্ন, শৈশবে খেলার মাঠে যেতে পারোনি, তোমার বন্ধুরা খেলতে যাচ্ছে, তুমি মার হাত ধরে স্টুডিও পাড়ায় যাচ্ছ, এখানে কি একটা আক্ষেপ থাকে না যে তোমার সাবলীলভাবে খুব একটা? সেটা কিন্তু রোজ হতো না জানো তো, মানে স্কুল পালিয়ে আমিও কিন্তু, আমাদের ওখানে এয়ারপোর্ট মাঠ আছে তুমি জানবে, ওখানে স্কুল পালিয়ে আমি বহু খেলেছি, আমি খেপ খেলতাম, আমি খুব ভালো বোলার ছিলাম, আমি বহু বহু খেপ খেলেছি, 200-400 এরকম রোজগার করেছি তখন খেপ খেলে, তো এটা নয় যে আমি খেলাধুলা থেকে খুব বেশি দূরে। হ্যাঁ, তবে অফকোর্স আমাকে একটা আলাদা পৃথিবীও ছিল, আমাকে আলাদা ফ্যান ফলোয়ার্স ছিল আমার,
যারা আমাকে দেখলে আরে রিন্টু বলে ঝাড়ি, তখন মনে হতো তখন কি ঠিক আছে, আমি যেমন সচিনকে দেখে সচিন বলে চাল, দেখুন আমাকে দেখে কে বলেছে রিন্টু, আরে ফলে তখন মনে হতো ঠিকই আছে, আমার মা যা করছে ঠিকই করছে। বাহ, একদম শেষ প্রশ্ন, আগামী দিনে সম্ভাবনা কি দেখছো এই ইন্ডাস্ট্রিতে? পজিটিভ, আমি পজিটিভ ভাবতে ভালোবাসি, আমি পজিটিভ নিজেও, এবং আমি বলবো যা কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে, ভাবা যায়নি যে করোনার মতো এত বড় একটা দুর্ঘটনার পরে একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারার মানে চ্যাংড়ামোর ব্যাপার নয় এটা কোনো, সেই বাংলা একটা ছোট্ট বাংলা ইন্ডাস্ট্রি সে যে আবার ঘুরে দাঁড়াচ্ছে, সে যে আবার ওয়েব সিরিজ করছে বিভিন্ন বিভিন্নভাবে মানুষকে, তারা দর্শকের দর্শককে বাংলা সিনেমার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটাই অনেক বড় ব্যাপার। এবারে মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে, মানুষকেও আমাদের ইন্ডাস্ট্রিকে একটু সাথ দিতে হবে, তারা ভাবলে হবে না যে আমরা যাবো না সিনেমা হলে, অক্ষয় কুমারের সিনেমা বেরোলে আমি দেখতে যাবো, তাই আমার একটা দেবের ছবি বেরোলে আমি দেখতে যাবো না, এটা 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 করা উচিত না। ভালো ছবি এখনো হচ্ছে, আমি আমি তো এবার এবার তো আরও আশ্চর্য হলাম যে আমি আমি দুর মানে খুব ব্যাড লাক যে আমি দুর্গাপুজোয় এতগুলো বাংলা ছবি বেরোলো, বিশেষ করে আমার ইচ্ছে ছিল ওই কর্ণ সুবর্ণের গুপ্তধন ছবিটা দেখার, দেখাই হলো না দুর্ভাগ্যবশত, আমি খুব অসুস্থ হয়ে পড়লাম, মানে ঠান্ডা লেগে খুব অসুস্থ হয়ে পড়লাম, জ্বর ঠর হয়েছিল, তো সেই জন্য দেখা হলো না। তো আমি রিপোর্ট শুনেছি খুব ভালো হয়েছে নাকি ছবিটা, তো আমার মনে হয় বাঙালিদের আস্তে আস্তে এবার এগোনো উচিত হলের দিকে, নাহলে হলগুলো আর হল থাকছে না, সেটা কিন্তু অন্য 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 জায়গায় চলে যাচ্ছে, মানে আগামী 10 বছর পর 15 বছর পর তুমি কিন্তু আর হল দেখাতে পারবে না। তো আমার আমার বিশ্বাস যে ভালো কাজ হচ্ছে এবং হবে। একদমই, সিঙ্গেল স্ক্রিনগুলো তো অনেকগুলোই বন্ধ হয়ে গেছে এবং মাল্টিপ্লেক্সগুলোও মুখ থুবড়ে পড়েছিল কোভিড সিচুয়েশনে, কিন্তু প্রত্যেকেই ঘুরে দাঁড়াচ্ছে। বাংলা এবং বাঙালি সত্তা একটা আবেগ, সেই আবেগ থেকে রিন্টু দা বললেন প্রত্যেক বাঙালি দর্শকের বাংলা সিনেমার জন্য অবশ্যই হলমুখী হওয়া দরকার। সব সিনেমাই আপনি দেখুন, সব শিল্পকেই আপনি সমর্থন করুন, কিন্তু বাঙালি হিসাবে একটা আবেগ তো কাজ করেই, আর সেই জন্যই তো বেঁচে থাকে শিল্প, সেই জন্য তো বেঁচে থাকে সাহিত্য, যেই জন্যই তো বেঁচে থাকে সৃষ্টি, অমরত্ব পায়, সৃষ্টির বেঁচে থাকার আরেক নামই তো অমরত্ব। আমাদের দর্শকদের শেষ বার্তা, আপনারা সবাই বাংলা ছবি দেখুন, এবং শুধু দেখবেন না, এটা ভেবে দেখবেন যে আপনি কি পাচ্ছেন। আপনি যদি খারাপ পান তাহলে আপনারা বিভিন্নভাবে আপনারা জানাতে পারেন, এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, আপনারা জানাতে পারেন যে আমি ওই ছবিটা দেখলাম কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগেনি, ফলে আমরা যারা ইন্ডাস্ট্রির লোক তারা শুধরে নিতে পারবো নিজেদের কাজটা, তারা আরও আপনাদের মনটাকে বুঝতে পারবো, আপনাদের মনের মতো করে আমরা বিনোদনটাকে সাজাতে পারবো। আমরা তো আপনাদের আপনাদের সাথে আমাদের যে দূরত্বটা তৈরি হয়ে গেছে দীর্ঘ 2 বছরে, সেই দূরত্বটা কমে আসবে। হ্যাঁ, এবং তাতে কী হবে, তাতে বাংলা ছবির বাংলার দর্শকরা অনেক বেশি এনজয় করবে, যেটা বাংলার দর্শকরা সাউথের ছবি এনজয় করছে সেটা বাংলা ছবিকে এনজয় করবে, এটা আমার 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 এটা আশা। খুব একটা পজিটিভ, খুব একটা ভাবনা, যে ভাবনা সূর্যের মতন উজ্জ্বল, সেই ভাবনা নিয়ে আজকে শেষ করলেন রিন্টু দা, আর সেই ভাবনাই তো আমাদের সাহস যোগাবে আগামী প্রজন্মকেও। আমি ছিলাম ক্যামেরায় প্রসেনজিৎ রাহা, ক্যামেরার সামনে এবং ক্যামেরার উল্টো দিকে অভিজিৎ, এবং ডিরেক্ট করছেন সুরজ, এবং আমাদের সঙ্গে রিন্টু দা। রিন্টু দা অনেক অনেক অভিনন্দন, আবার তোমাকে পাবো এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসের স্টুডিও থেকে। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।